নদীর গা ধুবার নামিয়া তলে গেলেক একজন মানসি মরাদেহা মিলিলেক আজি দুপুরা। বিতাকালি বৈকালে ভরতপুর থানার জয়জান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুহাঘাটত ময়ূরক্ষী নদীর জিউ যাওয়া মানসিটা কাশীনাথ বাগদি উমার খোঁজত তল্লাশি শুরু করছে বিতাকালি থাকিয়া। নৌকাকারী জয়জান গ্রাম পঞ্চায়েতের প্রধান ভরতপুর এক নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষের নেতৃত্ব রাতে আন্ধার থাকাতে তল্লাশি বন্ধ রাখিছে। খবর পায় ঘটনা জায়গায় পৌঁছে যায় ভরতপুর এক নং ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন চৌধুরী ও ডাঙ্গর পুলিশ বাহিনী। ওই মানসিটার বাড়ি ভরতপুর গ্রাম পঞ্চায়েতের সুন্দিপুর গ্রামত। আজই সকালে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, জজান গ্রাম পঞ্চায়েত প্রধান, গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আলুগ্রাম অঞ্চলের প্রধান, ভরতপুর এক নং পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ও স্থানীয় মানসিগুলা খুঁজির বিড়ায়। পরে ওই মরাদেহা দুপুরে নদীর জলত ভাসির থেকে দেখে। ভরতপুর থানার পুলিশ মরাদেহা উদ্ধার করে ময়না তদন্তের বাদতে কান্দি মহকুমা হাসপাতালত পাঠি দিছে। এলাকাত এলা শোকের ছামা। মাজাই মাজাই মাজা বানি টাইম দিয়ে বেড়ে পালাইবে ঘুরি টাইম দিয়ে পালাইবে এখানে এখানে দিতে হবে এখানে এখানে যাবে এখানে এখানে দিতে হবে ও ঠিক আছে মদ ছড়া পাড়ি বলেন দুর্ঘটনা ঘটেছিল জয়জান অঞ্চলের রোহাঘাটে গ্রামে কাশি মাঝিকার নাম যাওয়ার পরে নদীতে স্নান করতে নামে এবং স্নান করতে নেমে সে আর উঠতে পারেনি। পাশাপাশি তৎক্ষণাৎ ওই গ্রামের রোহা গ্রামের সমস্ত জনসাধারণ আমাদের পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ প্রধান জয়জান গ্রাম পঞ্চায়েত সকলের মিলিত প্রচেষ্টায় তাকে খোঁজা হয়েছিল কিন্তু খুঁজে পাওয়া যায়নি। রাত্রে অন্ধকার নেমে আসার জন্য আমরা সেটা বন্ধ করেছিলাম। বিডিও স্যার নিজে উপস্থিত ছিলেন, স্যার নিজে তদারকি করছিলেন, পুলিশ প্রশাসন পক্ষও ছিল। কিন্তু আজ সকালে ভরতপুর পঞ্চায়েত প্রধান, আলুগ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, আমাদের বিডিও সাহেব স্বরূপ বণিক মহাশয়, আমাদের নতুন বিডিও সাহেব আছেন, রিলিফ ক্লার্ক আছেন, পুলিশ প্রশাসন পক্ষ আছেন এবং বেশ কিছু মানুষ আমরা তাকে খুঁজতে বেরোই এবং খুঁজতে খুঁজতে আমরা জাকিনার কাছে তার ডেড বডি উদ্ধার করি। উদ্ধার করে আমরা পরবর্তী পদক্ষেপ প্রশাসন তার মতো নেবে।